সেই বর্ষ আজির তারিখ প্রথম ভারতীয় ভাবে ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণ জিতিলে অভিনব বিন্দ্রা। 12 বর্ষ তলে আজির তারিখে অভিনব বিন্দ্রা ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণ পদক জিতিবার প্রথম ভারতীয় বিবেচিত হয়েছিল। এয়া ছিল 2008 মসিহা অগস্ট 11 তারিখ। সেইদিন বেজিং অলিম্পিক অবসরের বন্ধুক চালক বিন্দ্রা মিলিছিল এভাবে ঐতিহাসিক সফলতা। 10 মিটর এয়ার রাইফল বন্ধুক চালক বর্গের সে শীর্ষ স্থান দখল করে নিজের অন্তিম শট্রে হি বন্ধুক চালক 10.8 শট মারি ভারত পাই স্বর্ণ পদক ক্রয়ত কই নিয়েছিলে। এই শট উপর সে ফিনল্যান্ডর হেনি হকিংক সহ টাই করে। এপরিকি অন্তিম শট্রে যদি সে 10.8 রু কিছু বি কম মারি থাকে তাহলে স্বর্ণ পদক হাতছড়া করা নিশ্চিত লা। হলে বিন্দ্রা ভারতকে নিরাশ করে নথিলে। 2017 হি নিজের অলিম্পিক অভিযান আরম্ভ করেছিবা 73 বর্ষ বয়স্ক বন্ধুতা চালক বেজিং রে স্বর্ণ জিতি সহিত 3টি অলিম্পিক্স কু যোগ্যতা অর্জন করেছিলে। হলে সিডনি এবং লন্ডন অলিম্পিক রু সে বঞ্চিত রইতেলে। কিন্তু 2016 রিও অলিম্পিক রে নিজের দ্বিতীয় পদক রু অল্পকে বঞ্চিত হইতিলে। ভারতের একমাত্র ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণ বিজেতা 2017 আনুষ্ঠানিক ভাবে নিজের অবসর ঘোষণা করে দিয়েছিলেন। এয়া হি প্রকৃত সময় এবং যুবপিঢ়ি আগর বড়িবার সুযোগ দেওয়া উচিত বলে সেতবে কইছিলে বিন্দ্রা। চলিত বর্ষর টোকিও অলিম্পিক আসন্তা বর্ষর ঘুঞ্চি যাইছিলে মধ্য ভারত টোকিওরে বন্দুক চালনার পদক সম্ভাবনা রকিথিবা কইছন্তি বিন্দ্রা। আশা করছি ভিডিওটি আপনার লাভদায়ক হয়েছিল। হয়েছিলে গোটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবে। রয়েছি, ধন্যবাদ।